দলের উচ্চ পর্যায়ের নির্দেশে গৃহীত সব কর্মসূচি স্থগিত করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বড় ভাই ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। আগামী 2রা ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে অভিযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, এসব বন্ধে নেত্রী পদক্ষেপ নেবেন এমন আস্থা রয়েছে। তবে নোয়াখালীর অপরাজনীতি বন্ধ না হলে এক মাস পর প্রেস ক্লাবের সামনে দাঁড়াবেন বলেও মন্তব্য করেন তিনি। তবে আব্দুল কাদের মির্জা দাবি করেন, তার সত্য বচনে ওবায়দুল কাদের কখনো বাধা দেননি। যে সকল কর্মসূচিগুলো নিয়েছিলাম সেগুলা আমরা স্থগিত করছি। আমাদের নেতা জননেতা ওবায়দুল কাদের সাহেব বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য, এবং জননেত্রী শেখ হাসিনার কাছে নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে ইতিমধ্যে ওনার কাছে অভিযোগ আছে, সেগুলো উনি যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। হিমেল হাওয়া ও মধ্যমাঘের শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। নাটোর ও আশেপাশের এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায় আজ সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে অনেকে ভুগছে ঠান্ডাজনিত রোগে। প্রচণ্ড শীতের কারণে শ্রমজীবী এসব মানুষেরা স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। মাঘের শুরু থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকছে গ্রাম অঞ্চল। বৃষ্টির মতো কুয়াশাও সড়কে ও মহাসড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন স্লোগান নিয়ে শুরু হলো 4th আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। রাজধানী শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। পরে শওকত ওসমান মিলনায়তনে প্রদীপ প্রজ্বলনের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা। 7 দিনের এই উৎসবে পাবলিক লাইব্রেরি, জাতীয় জাদুঘর এবং শিল্পকলা একাডেমিতে 37টি দেশের 179টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। 1000 কোটি টাকা একটি বিশেষ তহবিল গঠন করে সেটি ব্যাংকিং চ্যানেলে ঋণ হিসাবে দেওয়া হবে। এখানে সুবিধাটা হচ্ছে এই, অন্যান্য ঋণের ক্ষেত্রে 9% ইন্টারেস্ট দিতে হয়, এখানে 4 কিংবা 4.5% মধ্যে আমরা সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি। আর এই সুবিধা শুধুমাত্র যারা সিনেমা হল বানাবে কিংবা সংস্কার করবে কিংবা বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল পুনরায় চালু করবে তারা পাবে।